বউবাজারে ফিরল ফাটল বিপর্যয়। ফের রাতের অন্ধকারে বাড়ি ছাড়া হলেন বহু মানুষ। চোখের জলে মিশল অসহায়তা আর আতঙ্ক। এই ছবিগুলোই ফিরিয়ে আনলো ২০১৯ সালের সেপ্টেম্বরের স্মৃতি। 10 সেকেন্ডের জন্য শুধু কল্পনা করুন যে বাড়িতে বসে এই অনুষ্ঠানটা দেখছেন, বাড়িটা দুলছে, তারপর একটা অংশ ভেঙে পড়ল। বউবাজারের মানুষের কাছে গত ৩-৪ দিন ধরে এই আতঙ্কটা সামান্য হলেও ছিল, এবং গতকাল মেট্রোর কাজে জেরে যা ঘটল তা ভাবলে রীতিমতো আতঙ্কে শিউরে উঠতে হয়। এই মুহূর্তে বউবাজারের পরিস্থিতিতে এই অনুষ্ঠানের এই পর্ব শুরু করব। সেটা ছিল এক শনিবারের রাত। মেট্রো রেলের কাজের জেরে বউবাজারের দুর্গা পিটুরি লেন এবং শেকরাপাড়া লেনের একের পর এক বাড়িতে চিড় ধরে। এ বাড়িকে সকালবেলাও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যদিও হেলে ছিল সেই বাড়ি রাতারাতি মুখ থুবড়ে পড়লো এবং রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। এখানে পরপর যে বাড়িগুলো রয়েছে সেই বাড়িগুলো কিন্তু রীতিমতো বেঁকে রয়েছে। পরদিন এবিপি আনন্দ লাইভ চ্যাট চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটা আস্ত বাড়ি। ঠাঁই হারা হন বহু মানুষ। সেদিন সব হারানো মানুষগুলোর দুর্দশার কথা তুলে ধরেছিল এবিপি আনন্দ। আমরা দেখিয়েছিলাম বাড়িঘর ছেড়ে কি চরম অসহায় পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাদের। প্রথমে দুটো প্রশ্ন আছে। এক হচ্ছে বর্ষাকাল চলছে, ভারী বৃষ্টির সম্ভাবনা এখনো রয়েছে। এমনিতেই পুরনো বাড়ি, সেটা বৃষ্টির পর তার ভিত ইত্যাদি দুর্বল হয়ে যায়। সেখানে বউবাজার এলাকায় কি হতে পারে, যেখানে পাশের পাড়াতেও এই আশঙ্কা এবং তার যা বাস্তব ছবি, ফাটল ইত্যাদি সেগুলো ছড়াচ্ছে। এবং দুই হচ্ছে সোনালিদি যেরকম বলছিলেন মারাত্মক, যেটা 10 মিনিট সময় দেওয়া হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, মানে কার্যত এক বস্তে প্রাণ হাতে করে নিয়ে এতগুলো মানুষ বাইরে বেরিয়ে গেলেন। আমি বলছি এত পরীক্ষা নিরীক্ষা, এত সয়েল টেস্ট, তারপরে কেন 2 ঘন্টা 3 ঘন্টা বা 2-3 দিন সময় দেওয়া যাচ্ছে না? যে আগে থেকে কেন বোঝা গেল না যে বিপজ্জনক হয়ে যাচ্ছে? আজকের প্রযুক্তি তো যথেষ্ট উন্নত। 2.5 বছর আগেও দুর্গা পিটুরি লেনের ভিটেহারা বাসিন্দারা মেট্রোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। এবিপি আনন্দ তাদের প্রশ্ন তুলে ধরেছিল। এবিপি আনন্দর কাছেই যন্ত্রণার কথা উজাড় করেছিলেন সব হারানো এই মানুষগুলো। প্রথম দিন থেকে আমরা যে কথা বলে আসছি যে বাড়ি ভাঙছে না, ভাঙছে বহু মানুষের স্বপ্ন। তিল তিল করে যে মাথার ঢাঁইটার জন্য মানুষ স্বপ্ন দেখে, স্বপ্ন গড়ে তোলে, সেই স্বপ্ন বোধহয় চুরমার হয়ে গেছে। কোনোভাবে এর কোনো কম্পেনসেশন, কোনো ক্ষতিপূরণ আদৌ হতে পারে? আমি শুধু আবেগের দিক থেকে, ইমোশনের দিক থেকে ক্ষতিপূরণের কথা বলছি না, কিন্তু পার্থিব এই জাগতিক বিষয়গুলো বোধহয় কর্তৃপক্ষ যদি মাথায় রাখতেন, এই পরিবারগুলো, এই মানুষগুলোর পাশে আরেকটু বেশি করে দাঁড়ানো যেত নিঃসন্দেহে। সেটা উচিত কর্তব্য ছিল। সেবার প্রায় 3.5 মাস বাড়ি ছেড়ে এই মানুষগুলোকে কাটাতে হয়েছিল হোটেলে। এমনকি আনন্দের দুর্গাপুজোও কেটেছিল হোটেলের বদ্ধ ঘরে। সেই প্রতিবেদনও দেখিয়েছিল এবিপি আনন্দ। তখনও কেউ জানত না এটাই যন্ত্রণার শেষ নয়। প্রায় 2.5 বছর পর আবারও ফিরে আসবে সেই বিপর্যয়। বুধবার রাতে হলো সেটাই। এবিপি আনন্দ।